খোলা আকাশের নিচে নয়, এবার রীতিমতো ছাদের তলায়। রাত হলেই যারা মাথার উপরে ছাদ খুঁজে বেড়ায় তাদের জন্য এবার শেল্টার হোম। উদ্যোক্তা রাজপুর সোনারপুর পৌরসভা। খোলা আকাশের নিচে কেউ রাত কাটান মজার ছলে, আবার কারোর কাছে এটা মজা নয়, এটাই অদৃষ্ট। নানা কারণে এইসব মানুষদের রাতের আকাশে একটু ছাদের আশ্রয়ও মেলে না, এমনকি বৃষ্টি বাদলের দিন হলে তো কথাই নেই। এইসব মানুষদের কথা ভেবেই এবার শেল্টার হোম তৈরি করেছে রাজপুর সোনারপুর পৌরসভা, যেখানে রাত্রিবাসের জন্য ঠাঁই পাবেন আশ্রয়হীনরা। কলকাতার দক্ষিণ শহরতলিতে গড়ে উঠেছে এই নিবেদিতা ভবন। NULM এর শেল্টার ফর আরবান হোমলেসের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। রাজপুর সোনারপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে গড়ে ওঠা এই শেল্টার হোমের জন্য খরচ হয়েছে 1,18,00,000 টাকা। প্রায় 1 বিঘা জমির ওপরে গড়ে উঠেছে এক সুবিশাল কংক্রিটের ভবন। ইতিমধ্যে বিল্ডিং রক্ষণাবেক্ষণের জন্য 6,00,000 টাকা মঞ্জুর হয়েছে। এই শেল্টার হোমে মোট 50টি বিছানা রয়েছে। 24 ঘন্টা অবিরাম বিদ্যুতের সুবিধা থেকে শুরু করে পরিশ্রুত পানীয় জল, অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। 24 ঘন্টার জন্য ম্যানেজার ও নিরাপত্তারক্ষীও রাখা হয়েছে। এছাড়াও রাতের অতিথিদের জন্য খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও পাবেন অতিথিরা। রয়েছে বিশেষ ফোন নাম্বার, যেখানে খবর দিলেই ভবঘুরেদেরকে বা আশ্রয়হীনদের এখানে রাতটুকু থাকার ব্যবস্থা করে দেবে কর্তৃপক্ষ। রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় সুপ্রিম কোর্টের নির্দেশে আরবান পুয়ার হোমলেস পার্সনদের জন্য নাইট শেল্টার, এটা আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, আমাদের মালঞ্চ ভাইনগর, সেখানে আমরা এটা তৈরি করেছি। গত 28 ফেব্রুয়ারি আমাদের উদ্বোধন হয়েছে। আমাদের এটা তৈরি করতে 8 মাস সময় লেগেছে। এই জমির ব্যাপারে লোকাল স্থানীয় যে পৌর মাতা আছেন অতসীপাল, তার অপরিসীম সহযোগিতা ছিল। আমরা সবাই সহযোগিতা পেয়েছি, তাই কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভাতে যে কজন ভবঘুরে আছে তাদের একটা নাইট শেল্টার হিসাবে আমরা এটাকে গড়ে তুলেছি। এর সঙ্গে ভবিষ্যতেও যদি পৌরসভা বা সরকারের সহযোগিতায় আরও কোনো এই ধরনের ক্ষেত্রে যদি বড় কোনো কাজের সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রেও এই ঘরটিকে ব্যবহার করা যায়। এটা 4 তলা বাড়ি। প্রথম 1 তলাটা আমরা খাওয়া রান্নার জন্য রেখেছি, দ্বিতীয়টা মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা তার ওঠার ব্যবস্থা নিরাপত্তার কথা ভেবে, 3 তলাটা হয়েছে ছেলেদের, আর 4 তলায় যদি তাদের মধ্যে কোনো এমন পরিস্থিতি থাকে যাদের আলাদা করে রাখতে হবে তাদের জন্য করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা ভেবেছি যে প্র্যাকটিক্যালি তো রাজপুর সোনার পৌরসভা সুন্দরবনের দ্বার দরজা, তো অনেক সময় অনেক মানুষ আছেন যারা দূরে দূরে যান, তাদের যদি রাত্রে ফিরতে না পারেন, অনেক সময় অসহায় অবস্থায় পড়ে, স্টেশনে তাদের রাত্রিযাপন করতে হয়, তো তাদের কথা ভেবেও আমরা এই 4 তলাটা রেখেছি। যদি তাদের কিছু রকমভাবে সহযোগিতা করা যায়, ব্যবস্থা করা যায়, নিরাপদে রাখা যায়, সেই কথা ভেবে তো আমরা এলাকার মানুষ পৌরসভার অপরিসীম সহযোগিতার মধ্যে দিয়ে NULM ডিপার্টমেন্টের সমস্ত কর্মীরা তারা যেভাবে 8 মাসের মধ্যে এই প্রজেক্টটাকে দাঁড় করেছে, আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ, এবং স্থানীয় মানুষদের অবশ্যই আন্তরিক অভিনন্দন।